প্রিয় দর্শক বন্ধু, এবার আমি আপনাদের উপহার দিচ্ছি হযরত ফজাইল ইবনে আয়েস তৃতীয় খণ্ড। ভালো লাগলে আমাদের গাওয়া সার্থক হবে। সকলকে ধন্যবাদ দিয়ে এই আল্লাহর ওলির কিছু অলৌকিক কাহিনী শুরু করলাম। ধন্যবাদ। প্রেমের মরা জলে ডোবে না রে, হজম তো করে না চার সময় যার ভালোবাসা রে, আরে বান্দা চিরদিন আমি কি শোধ করতে পারবো তোমার প্রেমের ঋণ রে, যার সাথে যার ভালোবাসা রে। বাদশাহ হারুন রশিদ মুরিদ হইয়া গেল, ফজাইল ইবনে আয়েজের হাতে হাত রাখিয়া দিল, হাত রাখিয়া হাতে হাত যখন রাখিল হারুনে, ফজাইল ইবনে আয়েজ বললেন আমার এই হাতেরই গুণে, এই হাতেরই গুণে তুমি ও গো মালিক সাই জান্নাতে লইয়া যায়ো, তোমারে মিনতি কইরা যায়ো রে, আরে বান্দা চিরদিন আমি কি শুধু করতে পারবো রে তোমার প্রেমের হীন রে, বাচ্চা হারুন রশিদ বললেন হুজুর আপনার কাছে আমি মুরিদ হলাম, আপনি একজন আল্লাহর ওলি, আপনি আরো কিছু বলুন। ফজাইল ইবনে আয়েজ রহমতুল্লাহ বললেন ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা পদে উপবিষ্ট হয়ে সলিম ইবনে আব্দুল্লাহ রাওহা ইবনে আইহান অনেক ব্যক্তিকে ডেকে বললেন এই ফজাইল ইবনে আয়েজ আমার উপর যে দায়িত্ব ন্যস্ত হলো তা পালনের জন্য কিভাবে কি করতে হবে আপনারাই তা ঠিক করে দিন। বাদশাহ হারুন রশিদ বললেন সকলকে ডেকে, তাদের মধ্য থেকে একজন বললেন বিচার দিবসে যদি শাস্তির হাত থেকে অব্যাহত চান তাহলে বিদ্যা মুসলিমকে পিতৃতুল্য তরুণদের, ভাতৃতুল্য অপ্রাপ্ত বয়স্কদের, সন্তান তুল্য স্ত্রী লোকদের জননী ও ভগ্নিতুল্য জ্ঞান করবেন। বাদশাহ হারুন রশিদ বললেন, খলিফা হারুন রশিদ বললেন আরো কিছু বলুন। ফজাইল ইবনে আয়েস বাদশাকে বললেন, খলিফা হারুন রশিদ বললেন হুজুর আপনি আরো কিছু আমাকে উপদেশ দিন। ফজাইল ইবনে আয়েস বললেন এই রাজ্যকে নিজের বাড়ি ও প্রজাগণকে নিজের পরিবার পরিজন বলে মনে করবেন, প্রবীণদের সঙ্গে নম্র ও ভদ্র আচরণ করবেন, সমবয়স্কদের সঙ্গে আপনার ব্যবহার হবে প্রীতিপূর্ণ, আর ছোটদের প্রতি বাৎসল্য ও প্রদর্শন করবেন আপনি। ফজাইল ইবনে আয়েস আরো বললেন আমার আশঙ্কা আপনার এই দেহ সুষমা ও কমল শরীরে জাহান্নামের আগুনে ঝলসে কদাকার হয়ে যেন না যায়, কেননা অনেক আমির বাদশাহ সেই দিন জাহান্নামের আগুনে শিকার হবে। দারুণ ভয়ে বিবরণ হয়ে গেলেন খলিফা হারুন রশিদ, বুক ফুলে কান্না উঠলেন। ফজাইল ইবনে আয়েস বললেন বলে গেলেন আল্লাহকে ভয় করুন, পরকালের জবাবদেহির জন্য প্রস্তুত থাকুন, শেষ বিচারের দিনে আল্লাহ আপনাকে আপনার প্রতি প্রজা সানন্দে জিজ্ঞাসাবাদ করবেন, তার জন্য তৈরি থাকুন, একটি বিদ্যাও যদি রাতে অভুক্ত থাকে পরের দিন সকালে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ জানায় তাহলে আপনার অবস্থা মারাত্মক হয়ে যাবে। ফজাইল ইবনে আয়েস এইভাবে বাদশাহ হারুন রশিদকে বায়াত পরাইয়া উপদেশ দিচ্ছেন। ফজাইল ইবনে আয়েজের কথায় খলিফা প্রচন্ড কান্নায় ভেঙে পড়লেন, সেই কান্না সহ করতে পারলেন না ফজল বারামাকি। ফজাইল ইবনেকে বললেন এবার ক্রান্ত হন তাপস,
আপনি যে বাদশাকে মেরে ফেলার জোগাড় করেছেন। ফজলকে রীতিমতো ধমক দিলেন ফজাইল ইবনে আয়েস, তুমি চুপ করো, চুপ করো হামান, তুমি আর তোমার দলের লোকেরাই খলিফার সর্বনাশ করেছো, আমি নই। খলিফার কান্না আরো বেড়ে যায়, বলতেছি সবাতে বাদশাহ হারুন রশিদ সঙ্গীকে বললেন, উনি আপনাকে হামান বলছেন কেন? তার মানে আপনাকে ফেরাউন বলে মনে করেছে। পরে তাপস প্রবোকে তিনি প্রশ্ন করেন, আপনি কি ঋণী হইয়া গেছেন? আমি হ্যাঁ, আমি আল্লাহর কাছে ঋণী, তার নির্দেশ তাই উপাসনায় আমার ঋণ, বুঝাই বুঝাই এই ঋণের জন্য তিনি যদি আমাকে ক্ষমা না করে তাহলে তাই আমার জন্য পরম পরিতাপ হবে, বিপাদের কারণ হবে। খলিফা বললেন, কোন লোকের কাছে আপনি কি ঋণী আছেন? আপনি ঋণী কিনা আমি জানতে চাচ্ছি, জানতে চাচ্ছি। ফজাইল ইবনে আয়েস বললেন, ডাকি আরি ওরে বান্দা চিরদিন, আমি কি সদকহরতে পারব গো তোমার প্রেমের নুরি। খলিফার কান্না আরো বেড়ে গেল, অশ্রু রুদ্ধ কণ্ঠে তিনি আর সঙ্গীকে বললেন, উনি আপনাকে হামান বলেছেন, তার মানে আপনাকে ফেরাউন বলে মনে করেছেন। পরে তাপস প্রবরকে তিনি প্রশ্ন করেন, আপনি কি ঋণী নন? হ্যাঁ, আমি আল্লাহর কাছে ঋণী। ফজাইল ইবনে আয়েস বলেন, আমিও ঋণী, তার নির্দেশ উপাসনায় আমার ঋণ, এই ঋণের জন্য তিনি যদি আমাকে ক্ষমা না করে তাহলে তা আমার জন্য পরম পরিতাপ ও বিপদের কারণ হয়ে যাবে। খলিফা বললেন, কোন লোকের কাছে আপনি ঋণী কি না আমি তা জানতে চাচ্ছি। ফজাইল ইবনে আয়েস বললেন, আল্লাহকে ধন্যবাদ, আমি তার কাছ থেকে প্রভুত্ব সম্পদ লাভ করেছি আর তার বিরুদ্ধে আমার কিছু বলার নেই, আর অন্যের কাছেও ঋণী হওয়ার প্রশ্ন আমার নেই। ততবার খলিফা হারুন রশিদ তার পায়ের কাছে 1000 দিনারের একটি থল রেখে বললেন, এই মুদ্রাগুলো সম্পূর্ণ হালাল, এগুলো আমি আপনার পায়ের সম্পত্তি থেকে পেয়েছি, দয়া করে নির্দ্বিধায় গ্রহণ করুন। ফজাইল ইবনে আয়েস বললেন, বড় ব্যথা পেলেন, বললেন, আমার সব কথা বিথা গেল, এখনই আপনার অবিচার শুরু হয়ে গেল, আপনার ভাব লাঘব করার জন্য আমি মুক্তির দিকে কতই না তাকিয়েছি, আমার এই মুরিদকে আল্লাহ তুমি মুক্তি দাও, কিন্তু তুমি কি করলে, ঘুরে তুমি আমাকে দুনিয়ার অর্থের লোভে ফালাইয়া দিলে। আপনারই মুক্তির জন্য আহ্বান করতেছি আর আপনি আমার বোঝা ভারি করে নিজেকে এই যে মৃত্যুর গহরের দিকে ঠেলে দিছে। হায় হায়, আমার একটি কথাও কাজে লাগলো না, এই বলে ফজাইল ইবনে আয়েস দাঁড়ালেন যাইয়া, খলিফা তার অনুসর সহ ঘর থেকে নিষ্ক্রান্ত হওয়া মাত্রই তিনি দরজা বন্ধ করে দিলেন, বলতেছি এখনই
বাদশাহ এবং বাহারাম টিকে বললেন, হ্যাঁ ফজাইল ইবনে আয়েস তাই প্রকৃতপক্ষে সাধক বটে, আপনাদের জানাই পিতা পুত্র কথাবার্তা নিজের ছেলেকে কোলে নিয়ে খুব আদর করছেন। ফজাইল ইবনে আয়েস ছেলেকে বললেন, আব্বা আপনি কি আমাকে এবার বাদশাহ বাহারামিকে বললেন খলিফা হারুন রশিদ বার্মাকিকে বললেন, হ্যাঁ ফজাইল ইবনে আয়েস প্রকৃত সাধক বটে, পিতা পুত্র কথাবার্তা চলছে বাদশাহ হারুন রশিদের, নিজের ছেলেকে কোলে নিয়ে খুব আদর করছেন ফজাইল ইবনে আয়েস। ছেলে বলল, আব্বা আপনি কি আমাকে খুব ভালোবাসেন? পিতা বললেন, অবশ্যই প্রাণের ন্যায় ভালোবাসি। তা আপনি কি আল্লাহকে ভালোবাসেন? ফজাইল ইবনে আয়েস বললেন, হ্যাঁ নিশ্চয় তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। কিন্তু তা কি করে সম্ভব পিতা, একই সময়ে একই হৃদয়ে দুজনের ভালোবাসা কি স্থান পায়? ফজাইল ইবনে আয়েস চমকে উঠলেন, এ কি কথা, কি তার পুত্রের নাকি মহান আল্লাহর? সঙ্গে সঙ্গে প্রিয় পুত্রকে কোল থেকে নামিয়ে দিয়ে তিনি আল্লাহর দরবারে হাত উঠালেন, প্রভু গো আমি শুধু আপনারই ভালোবাসায় আমার হৃদয়ে মন সম্পূর্ণ করলাম। আরো একটি পরিবর্তন এলো তার পবিত্র জীবনে। তিনি একবার দেখলেন বাইরে আরফাতের ময়দানে দাঁড়িয়ে বহু বিলাপ করছে অনেক হাজী, যে সকাতর প্রার্থনা জানাছে মহিমাময় তাই, প্রভুর দরবারেতে অনেক হাজিরা যে রয়। এ দৃশ্য দেখে তিনিও বিস্মিত হয়ে বলে, প্রভু আমার এতগুলি মানুষ একসঙ্গে যদি গো, কৃপণের কাছে কাকুতি মিনতি করে সাহায্য প্রার্থী হয় তাহলে সে কিছুই তাদের আর নিরাশ করতে পায় না। তিনি একবার দেখলেন আরফাতের ময়দানে দাঁড়িয়ে বহু মানুষ বিলাপ করছে, সকাতর প্রার্থনা জানাচ্ছে মহিমাময় প্রভুর দরবারে। এই দৃশ্য দেখে ফজাইল ইবনে আয়েস বিস্মিত হয়ে বললেন, প্রভু আমরা এতগুলি মানুষ একসঙ্গে যদি কোনো কৃপণের কাছে কাকুতি মিনতি করে সাহায্য প্রার্থী হই তাহলে সে কিছুতেই তাদের আর নিরাশ করতে পারে না। প্রভু গো আপনি দাতা শ্রেষ্ঠ দয়াময়, নিঃসন্দেহে আপনি এদের প্রার্থনা মঞ্জুর করবেন। তাকে প্রশ্ন করা হয়, আপনি কি মনে করেন আরফাতের কান্নারত সবাই কি আল্লাহর ক্ষমা পাবে, ক্ষমা করবেন? ফজাইল ইবনে আয়েস বললেন, এদের মধ্যে অধম ফজাইল যদি না থাকতো তাহলে সম্ভবত সকলেই আল্লাহর কাছে থেকে ক্ষমা লাভ করত। বিনয় মানুষকে কি মহত্ব দেয় ঘটনাটি তার এক উজ্জ্বল স্বাক্ষর। মানুষ কখন আল্লাহর প্রেমের শিশুবিন্দুতে পৌঁছায়? এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, মানুষ যখন আল্লাহর প্রতি একই মনোভাব পোষণ করে তার কাছ থেকে কিছু লাভ করুক বা না করুক। প্রশ্ন করলেন তাহাকে, কোন লোক হয়তো ভয়ে লাভদায়ক আল্লাহু হাজির বলে হাজির তো বলে না যে পাশে তার উত্তর তাহাকে শুনতে হয় লাভদায়ক, না তুমি উপস্থিত হওনি, তো এ ধরনের লোক সম্পর্কে আপনি কি সাধারণ প্রশ্ন করেন? উত্তর দিলেন, মনে করি এই লোকের মর্যাদা লাভদায়ক উচ্চারণকারীদের অপেক্ষা অনেক বেশি। ফজাইল ইবনে আয়েস সম্পর্কে হযরত ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন যে আমি তাহাকে বলতে শুনেছি, দিনের উন্নতি উপায় যিনি অনুসন্ধান করেন তিনি লোকচক্ষু হয়ে প্রতিপন্ন হন।
ইবনে হাম্বুল একবার তার কাছে কিছু উপদেশ শোনার আগ্রহ প্রকাশ করলেন। ফজাইল ইবনে আইয়াজ বললেন, আপনি অনুসারী হন কিন্তু অনুসারিনীও হবেন না। হজরতে মিশরে হাপি বিশরে হাপি তাকে জিজ্ঞেস করেন, পরহেজগারি উত্তম না রেজাবন্দি উত্তম? তিনি জবাব দেন, রেজা কেনানা, রেজা ও কেনেনা, ও রেজাতে যিনি সন্তুষ্ট থাকেন তিনি যা পান তার চেয়ে বেশি চান না, আর যা পেয়েছেন তাতেই তিনি তৃপ্ত। হযরত সুফিয়ান সাহরি রহমতুল্লাহ এক রাতে হযরত ফজাইল ইবনে আয়েস এর বাড়িতে অবস্থান করেন। বলা আলোচনার মধ্যে দিয়ে রাত শেষ হয়। পরের দিন সকালে বিদায় নেবার প্রজ্ঞাকালে তিনি বললেন, রাতটি আমার জন্য খুবই শুভ, কল্যাণ প্রসুফল। ফজাইল ইবনে আয়েজের কথার প্রতিবাদ করে বললেন, না তা নয়, বরং রাতটি খুব অশুভ গেল। কথার ভেদ বোঝা মুশকিল, অশুভ গেল কেন? আপনি সারা রাত আমাকে তোষণ করার ভঙ্গিতে কথাবার্তা বলছেন গো, আমিও উত্তর দিয়ে গিয়ে আপনাকে খুশি করার চেষ্টা করেছি, তাই তো বলে যে প্রেমের আগুন জ্বর হন তোরে রে ধীরে ধীরে পড়ে।